নয় কর্ণম প্রশ্ন উত্তর তো শিক্ষার্থী বৃন্দ এখানে আবির সমাপনী পরীক্ষায় বাংলায় 82 ইংরেজিতে 83 গণিতে 96 সমাজে 82 বিজ্ঞানে 93 ধর্মে এত সে বাংলা ইংরেজি গণিতে গড়ে কত পেয়েছে তাহলে আমরা এই বিষয়গুলো মোট বের করি আবির বাংলা ইংরেজি ও গণিতে ও গণিতে মোট পেয়েছে মোট পেয়েছে বাংলা ইংরেজি গণিত 82 83 96 তিনটা বিষয় তো 1 2 3 তো পেয়েছে এত নম্বর তাহলে 6 3 9 2 11 রেখা তাহলে 1 1 আর 9 10 আর 18 18 আর 8 26 এত নম্বর সুতরাং সে গড়ে পেয়েছে সে গড়ে পেয়েছে 261/3 নম্বর 3 8 24 এত নম্বর উত্তর এত নম্বর শিক্ষার্থী বৃন্দ নয়ের ক শেষ নয়ের খ সে সমাজ বিজ্ঞান ধর্মে গত কত নম্বর পেয়েছে সো এটা ওই একইভাবে এটাও কঠিন কিছু না শিক্ষার্থী বৃন্দ এটা কঠিন কিছু না তাহলে এখানে আমরা 87 লিখে রাখি কারণ এগুলো আবার পরবর্তীতে কখনো কখনো লেগে যায় হ্যাঁ আচ্ছা সমাজ বিজ্ঞান ও ধর্মে তাহলে একইভাবে আমরা খ এই জায়গায় হালকা একটু চেঞ্জ করে দিলে আমার হবে আপনার কিন্তু হবে না খ সেখানে বলেছে সমাজ বিজ্ঞান ও ধর্মে সমাজ বিজ্ঞান ও ধর্মে ধর্মে মোট পেয়েছে এত নম্বর সমাজ বিজ্ঞান ধর্ম 82 93 92 2 3 5 2 7 9 9 18 আর 8 26 এত নম্বর 2 3 5 2 7 9 9 18 8 26 এত নম্বর সে গড়ে পেয়েছে 3 8 24 3 9 27 এত নম্বর উত্তর এত নম্বর তো শিক্ষার্থী বৃন্দ আমরা নয়ের খর ব্যবস্থাও করে ফেললাম এবার নয়ের গ সে 6 বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে নয়ের গণন প্রশ্নের উত্তর শিক্ষার্থীবৃন্দ তাহলে 6 বিষয়ে মোট কত পেয়েছে সেটা আমরা বের করে নিব আবির 6 বিষয়ে মোট পেয়েছে 80 নম্বর সব যোগ করে ফেলি আমরা 82 83 82 83 96 82
তিরানব্বই বিরানব্বই এত নম্বর। দুই তিনে পাঁচ, দুই সাত ছয়, তেরো তিনে ষোলো, দুই আঠারো, আঠ তাহলে এক, এক আট নয় দশ, দশ নয় উনিশ, উনিশ আর আটে, উনিশ আর আটে সাতাশ, সাতাশ আর নয় ছত্রিশ, ছত্রিশ আর আট চুয়াল্লিশ, চুয়াল্লিশ আর আট বাহান্ন, এত নম্বর। সুতরাং ছয় বিষয়ে মোট পেয়েছে সে, গড়ে পেয়েছে পাঁচশো আঠাশ ভাগ ছয় নম্বর, ছয় আটে আটচল্লিশ, ছয় আটে আটচল্লিশ এত নম্বর। শিক্ষার্থীবৃন্দ, আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর, তাহলে আমরা গ পেয়ে গেলাম। এটা ছিল অ্যাকচুয়ালি ঊননব্বই, আমরা উত্তরটা লিখে রাখি কারণ লাগে এগুলো অনেক সময়, এটা অষ্টআশি। এমনি বোঝা যাচ্ছিল যে এই দুটার যোগ করে দু দ্বারা ভাগ করলে এভারেজটা পাওয়া যাবে। তো দেখেন শিক্ষার্থীবৃন্দ, এই দুটো যোগ করে, কারণ এটা প্রথম তিনটা, এটা শেষ তিনটা, তার মানে কি এই দুটোর গড় করলেই আমাদের সব বিষয়ের গড় চলে আসবে। তবে আপনাকে এই নিয়মেই করতে হবে, আপনি যাচাই করতে পারবেন যে উত্তরটা আমার সঠিক হয়েছে কিনা, আপনাকে এই পথেই করতে হবে। আপনি যে এই দুটো যোগ করে দু দুটো ভাগ করবেন তা না, ওটা কোনো নিয়ম না। আপনাকে ছয় বিষয়ের গড় বললে শিক্ষার্থীবৃন্দ আগে ছয় বিষয়ে মোট কত পেয়েছে সেই ব্যাপারে আপনি কাজ করবেন, তারপর অন্য কথা। এবার নয়ের ঘতে যাব আমরা। নয়ের ঘ, সে আর কত নম্বর বেশি পেলে ছয় বিষয়ের গড় নাম্বার এত হবে, সে আর কত নম্বর বেশি পেলে, তাহলে আর কত নম্বর বেশি পেলে ছয় বিষয়ের গড় নাম্বার নব্বই হবে। আচ্ছা, তাহলে ছয় বিষয়ের গড় নাম্বার আমরা বের করেছি সাতাশি, তো আমরা একটু কাজ করে নিই। কাজ হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এরকম যে সে আর কত নম্বর বেশি পেলে ছয় বিষয়ের গড় নাম্বার, ছয় বিষয়ের গড় নম্বর নব্বই। সুতরাং ছয় বিষয়ের মোট নম্বর পাঁচশো চল্লিশ। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কতে পেয়েছিলাম মোট নম্বর কত? আচ্ছা, ক হতে প্রাপ্ত ছয় বিষয়ের মোট নম্বর আমরা এটা ক হতে পেয়েছিলাম এর ছয় গুণ আর কি। আচ্ছা, ছয় বিষয়ের মোট নম্বর আমরা যোগ করি, ক হতে প্রাপ্ত দরকার নেই, আমরা যোগ করে ফেলি। ছয় বিষয়ে প্রাপ্ত মোট নম্বর বিরাশি যোগ তিরাশি যোগ ছিয়ানব্বই যোগ বিরাশি যোগ তিরানব্বই যোগ বিরানব্বই নম্বর। তো শিক্ষার্থীবৃন্দ, এটা যেটা হয় সেটা হচ্ছে এর ছয় গুণ আর কি। ছয়টা আটচল্লিশ, চারচল্লিশ চার, ছয়টা আটচল্লিশ চার বান্ন, আপনি যোগ করে দেখতে পারেন। দুই তিনে পাঁচ, দুই সাত, ছয় তেরো, তিনে ষোলো, দুই আঠারো, আঠারো তাহলে এক, এক নয় দশ নয় উনিশ, উনিশ আর আটে সাতাশ, সাতাশ আর নয় ছত্রিশ, ছত্রিশ আর আট চুয়াল্লিশ, চুয়াল্লিশ আর বাহান্ন এত নম্বর। তাহলে আরও পেতে হবে আর কত নম্বর, কত নম্বর বেশি পেলে, সুতরাং আরও বেশি পেতে হবে
হবে 540 বিয়োগ 528 নম্বর, 12 নম্বর, উত্তর 12 নম্বর। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ঘ পর্যন্ত চলে গেলাম, এবার আমি 10 এ চলে যাব। দশ, দশের ক বলছে তিন সন্তান ও তাদের পিতার বয়সের গড় 17 বছর, তিন সন্তানের মোট বয়স কত? দেওয়া আছে তিন সন্তানের মোট বয়স কত, তিন সন্তান তাদের পিতার বয়সের গড় 17 বছর, ওই তিন সন্তান তাদের মাতার বয়সের গড় 15 বছর, মাতার বয়স 30 বছর। আমাদের কী চেয়েছে? তিন সন্তানের মোট বয়স কত? তো এখানে তিন সন্তানের মোট বয়স, এখানে তাদের পিতা, তাই একটা অত বড় অঙ্ক তো চাওয়ার কথা না। এখানে প্রশ্ন প্রণেতাদের একটা ছোট্ট সমস্যা আমাদের চোখে পড়ছে, তিন সন্তান ও তাদের পিতার বয়সের গড় 17 বছর, চারজনের, তিন সন্তান তাদের মাতার বয়স 15 বছর, মাতার বয়স 30 বছর। আচ্ছা, আমরা এখান থেকে বের করে নিই, একটু চাওয়া বেশি হয়ে গেছে। দেওয়া আছে তিন সন্তান ও তাদের মাতা, তিন সন্তান ও তাদের মাতা, মানে ক এত বড় না হওয়ারই কথা, আচ্ছা যাই হোক, তাদের মাতা অর্থাৎ চারজনের গড় বয়স 17 বছর, সুতরাং চারজনের মোট বয়স 17 × 4 = 68 বছর। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে মাতার বয়স 30 বছর, সুতরাং ওই তিন সন্তানের বয়স 38 বছর, উত্তর 38 বছর। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা যেটা পেলাম সেটা লিখে দিলাম। মানে সমস্যাটা কোথায় জানেন? তিন সন্তানের বয়স যদি সমষ্টি, তিন সন্তানের মোট বয়স, মানে 38 হওয়াটা খুব কঠিন, কারণ মার বয়স তো 30। তো ধরেন মার চেয়ে সন্তানের ডিফারেন্স খুব কম হলে 16 বছর যদি থাকে, তাহলে বড়টার বয়স হবে 14, আরেকটার বয়স হয়তো 12, আরেকটার বয়স 10, 4, 2, 6, মানে সর্বোচ্চ এটা হওয়া যায় আর কি। তার মানে দেখা যাচ্ছে যে পার্থক্যটা অনেক বেশি, মানে মার বয়স যদি 30 হয়, বড় সন্তানের বয়স বড় জোর 14 হতে পারে, যদিও আমাদের দেশে এটা মানে এখন আইন করা হয়েছে 20 বছর আগে বিয়ে না। এখানে দেখেন বিষয়টি এরকম যে মার বয়স 14 মানে কি 16 বছর বয়সে প্রথম মা, তাও দেখা 36, তার মানে কি সে 14 বছরে মা হয়ে গেল, বাল্যবিবাহ হয়েছে। এই জন্য বললাম যে প্রশ্নটা একটু সমস্যা আছে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা তো শুরুতে বোঝেননি, আমি অ্যামাউন্টটা দেখেই বুঝতে পারছি যেখানে একটা সমস্যা। কি বাবা, না ঐতিহ্য তাদের মাতার বয়সের গড় তো আরও কম, 15 বছর, সরি শিক্ষার্থী বন্ধু, আমি তো পিতারটা নিয়েছি 15, এই জন্য 15, এটা তো বাবা, তার মানে তো বিষয়টা আরও একটু অন্যরকম হয়ে গেল, চার 15, 60, ত্রিশ। শিক্ষার্থীবৃন্দ, আমরা
30 বছর পেলাম ওই তিন সন্তানের বয়স, তবুও কঠিন ব্যাপার যে মার বয়স 30, তিন সন্তানের বয়সের যোগফল 30। তো যাই হোক, এখানেও সমস্যা আছে, 20 বছরে বিয়ে হলে তার এটা হতে পারতো না। তো যাক, যেটা হয়েছে হয়েছে, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এটা হয়ে গেছে, সো আমরা একটু ভালোভাবে নিয়ে নিই বিষয়টা। 30 বছর এটা বাবা, আমরা ভুলে বাবারটা নিয়েছিলাম। পিতার বয়স কত? এই দেখেন, পিতারটা আমরা আগে বের করে ফেলেছিলাম। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এখন আমি খ এখানে করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আগে তো করাই ছিল, তিন সন্তানও তাদের পিতা, আব্বু, আব্বু, এটা হলো 17, তিন সন্তান তাদের আব্বু। শিক্ষার্থী বন্ধু, আমার কিন্তু খুব আরাম হচ্ছে, একটু মুছে দিলে হচ্ছে, আপনাকে কিন্তু লিখতে হবে। তো আমরা ওই তিন সন্তানের মোট বয়স এটা পেয়েছে, তাহলে আমরা এখানে লিখব ক হতে প্রাপ্ত, ওই তিন সন্তানের মোট বয়স মোট বয়স 30 বছর, 30 বছর। সুতরাং পিতার বয়স 38 বছর, 38, 3, 10, 8, 38, উত্তর 38 বছর। তাহলে পিতার বয়স পেয়ে গেলাম 38 বছর। হ্যাঁ, লিখে রাখি, কাজে লাগতে পারে। তো তিন সন্তান তাদের পিতা ও মাতার বয়সের সমষ্টি কত, যোগ করে দিব আগেরটা আর পরেরটা, গ। এটা কি, এটা খুব সহজ একটা জিনিস দেওয়া হয়ে গেছে। তো ক হতে প্রাপ্ত, খ আর গ দুটো যোগ করলে হয়, তাই তো? তিন সন্তান ও তাদের পিতা ও মাতার বয়সের সমষ্টি কত? তিন সন্তান ও তাদের পিতা ও তাদের পিতা ও মাতার বয়সের সমষ্টি, শিক্ষার্থীবৃন্দ, তিন সন্তান তাদের পিতা, তার মানে এই বয়সটা আমরা পেয়েছি 68 বছর, 68, আর মার বয়স তো পেয়েছি আমরা 30, দেওয়া আছে এটা এত বছর। একটু খেয়াল করতে হবে, উত্তর 98 বছর। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 10-এর ঘতে যাব, পিতা ও মাতার বয়সের গড় কত? তো অসুবিধা নাই, পিতার বয়সের গড় আমরা মানে গড় যোগ করে দুই ভাগ করে দিবেন, সমস্যা নাই, অসুবিধার কিছু নেই, সোজা আস। দশের ঘন প্রশ্ন উত্তর, পিতা ও মাতার বয়সের গড় কত? খ হতে প্রাপ্ত, প্রাপ্ত পিতার বয়স 38 বছর,
গ হতে প্রাপ্ত মাতার বয়স 30 বছর। সুতরাং পিতা ও মাতার বয়সের সমষ্টি আটত্রিশ যোগ ত্রিশ বছর 68 বছর। সুতরাং পিতা ও মাতার বয়সের গড় 34 বছর। উত্তর 34 বছর। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের কার্যক্রম এখানে শেষ করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আপনারা ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।